সি প্লাস টিভির সংবাদ প্রচারের 24 ঘন্টার মধ্যে নগরের ফলমন্ডের সামনে ফ্লাইওভারের নিচে বইয়ে নিয়ে অবৈধ তরমুজের আড়ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এপ্রিলের 3 তারিখ বিকেলে চশিকুর স্পেশাল ম্যাজিস্ট্রেট, মনীষা মহাজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চৈতি সর্ববিদ্যা পাবলিক নির্বাহী কর্মকর্তা শাহরিন ফেদ্দুসি ও চশিক মেয়রের একান্ত সচিব আবুল হাসেম উক্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানত ফলমন্ডির সামনে অবৈধ আড়তন ব্যাগ তরমুজ উদ্যান সরাইতে হয় ম্যাজিস্ট্রেট। আসলে আপনারা জানেন ফ্লাইওভারের নিচের অংশটুকু থাকবে উন্মুক্ত এবং সেখানে এভাবে তরমুজের আড়ত, অনুমতি ছাড়া তরমুজের আড়ত করার কোনো সুযোগ নেই। সে প্রেক্ষিতে আমরা অভিযান করছি এবং ওখানে যতগুলো দোকান ছিল আমরা সবগুলো দোকানকে সরিয়ে দিয়েছি। আশা করছি আগামী দিনগুলোতে তারা সেখানে বসবেন না। আজকে কোনো জরিমানা করা হয়নি, তাদেরকে আজকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে এবং তারা সরেও গিয়েছেন। তবে আগামী দিনে যদি তারা আবার বসার চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আসলে এই বিষয়গুলো তদন্ত করে দেখতে হবে, যদি এরকম অভিযোগ কারোর বিরুদ্ধে পাওয়া যায় নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। ওইখানে যে লোহার যে রেলিংগুলো ছিল সেগুলো কিন্তু তারা ভেঙে ফেলেছে, এটা কি পুনরায় মেরামত হবে কি? এটি আমরা তদন্ত করে আমাদের সিটি কর্পোরেশন থেকে তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নাই ট্রাফিক বক্সের পিছনে ওই পাশেও কিন্তু একটা আড়ত আছে, সেটা তো জান নাই, সেটাকে উচ্ছেদ হবে কি? নিশ্চয়ই এরকম অননুমোদিত আরো যতগুলো আছে সবগুলোই উচ্ছেদের আওতায় আসবে, পর্যায়ক্রমে সবগুলোকে উচ্ছেদ করা হবে। এদিন আরা উচ্ছেদ শুরু করবি, এদিন এই আরা হয়ে দে কিছুদিন পর পর আরা মনিটরিং করবি হকারল বইয়ের কিনা। তো আরা যখনই আই তখন হকার জাগে আবার সন্ধ্যাবেলা বই জাগে আরকি। এটা তারা যদি মালামাল লই এরা দৌড়াদৌড়ি এভাবে ইন্দুর বিড়াল খেলে ইন তো এটার ব্যাপার, তারা তো একসাথে ব্যবসা করি বললাই ইন্দুর বিড়াল খেলি বললাই তো এটা নয়। হ্যাঁ তো এটার আত্ম পূজা করিব যে এটা আইলে বইব, বইলে আরা দৌড়াইম, দৌড়াইলে জাগে ফরিব এবং ব্যবসার ক্ষতি হব। শহরের অলি গলি ফুটপাথ জনগণ লাই আরা ইতার লাই হলিডে মার্কেট চালু করি, রোজার পর পরে আরা হলিডে মার্কেট শুরু করে দিও। তো এটার আর ধৈর্য ধরে তা ফরিব, ধৈর্য ধরিলে আর হলিডে মার্কেট তাইব। এটা বৈধভাবে অনেকের ছাদা দেওয়া হইতো নয়, বৈধভাবে আর তত্ত্বাবধানে এটা ব্যবসা করিতে পারিব। ফলমন্ডি এলাকার তুন উচ্ছেদ অভিযান শেষে উক্ত টিম অভিযান চালাই নগরের স্টেশন রোড, নিউ মার্কেট, আমতলা এলাকাত। যেটা অভিযানের বিষয় আগত্তুন জানিত পারি সমস্ত হকারল আগত্তুনেই উঠে যাবে এবং অভিযান পরিচালনাকারী টিম গাড়ি উড়ানোর আগেই তারা আবার হকার বয় দেয় রাস্তার মধ্যে। একটা মার্কেটের শোরুমের একটা গেট রাস্তার মধ্যে, মানুষ হাঁটা চলা চলাচল করার জায়গার মধ্যে একটা গেট দিয়ে রাখছে, এখন ওটা অনুমোদন হয়ে গেল। আর হকাররা যে ওই ফুটপাতে এক পাশে অল্প করে ব্যবসা করতেছে তাদের এত বড় অপরাধ। পয়সাওয়ালারা রাস্তায় থাকবে, গরিবরা এখন দেশের বাইরে চলে যাক, বাংলাদেশের এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এটা নিয়ম হচ্ছে এখন এটাই। তবে রাজস্থানের 3 গেট রাস্তার মধ্যে অবৈধভাবে বোনার অপরাধে গেটটি নষ্ট করে দেওয়া হয় এবং রাজস্থানের এক কর্মকর্তা দাবি করে রিজুদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির লয় হাত হয়ে তারা এই গেটটি বই। উচ্ছেদ অভিযান শেষে আইবের সমত আরা দেখি উক্ত অবৈধ জায়গাত সলের আবারও তরমুসের ব্যবসা এবং কিভাবে তারা আবার ব্যবসা করেন ইয়ান ফুসুর কীর্তন জালি তারা তারার পক্ষে নানা রম্যে যুক্তি তুলে ধরে এবং যে তরমুসুন ম্যাজিস্ট্রেটের সামনে তারা সরাইল পুনরায় ওই তরমুসুন আবার লইসি ওই অবৈধ আড়তত। একটু আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট আইরে মূলত এড়ে এই তরমুসুন তারা সরাইলে তো হইল, কিন্তু কিন্তু এখন দেহির আরা শেষ মুহূর্তে আইরে তারা ম্যাজিস্ট্রেট জনের লগে লগে আবার যে তরমুসুন তারা লইল গই ওই তরমুসুন তারা আবার লইসি এবং লইয়াইরে তারা এড়ে লইয়াইরে আবার তারা ব্যবসা করে। এরপর তো আর লাগাবো না বুঝলেন, এরে লাগাই কথা বলি লাভ হবে কি? কেন হলো আপনাই কথা বল, বিক্রি করতাম না শেষ, এনে কথা বলি আর লাভ হবে? এখনো আর থাকবে না, এখন কই নেব, এটা রাত্রে দেখা যাবে। বলি না এটা তো মাস্টার দেখছে না, যেগুলো গোডাউনে নিছি নিছি আর গুলো এখানে বেচছে আমরা সরে যাবে। আমি তো বলি না আপনারা রাখতে বলছি, বলছি এগুলা গোডাউনে জাম হয়ে গেছে না, এখন যেগুলো থাকবে এগুলো বিক্রি করে শেষ,
এটা তো আমি বলছি বল বিক্রি করার জায়গা না এটা তো আমরা সিজনারি এটা কি ফুট উপর সুবর আছে এটা জন্য আপনি ফল বিক্রি করার জায়গা না এটা তো আমি বলি নাই তো ফল বিক্রি করার জায়গা বলছি তাহলে কি করতেছেন কেন এটা সিজনীয় ফল এটা তো আর সিজন না আপনি সিজন আনসিজন কখনো করতে পারবেন না ওটা আমরা বুঝি আমরা কারো থেকে নিই না আমরা নিজেরাই রাখি খালো জায়গা আমি কারো থেকে নিই না আমি মাল আসে বিক্রি আমার কথা না আমি তো টাকা দিই না আমি যদি টাকা নাই থাকে কথা বুঝেন যে নিছে আমার কথা সেগুলো তো বেচতেছে এগুলো মালগুলো এগুলো তো আর এখানে অবৈধ মাল বেচতেছেন এগুলো এগুলো কাঁচা মাল ফোনতে বেচবে বেশি 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 এগুলো ওগুলো টাকা এগুলো চলে যাবে দুদিন মাস ধরে ওরা আসে না তুলে না কেন ওরা আমি হকার মালটা রাখছি এক ঘরে এখানে আমি নিয়ে যাবো আমি আনছি যে আমার জীবন বাঁচেন না যে মাল নষ্ট হয়ে যাচ্ছে আমি নিয়ে যাবো রাতের ভিতরে মাল নিয়ে যাবো এখানে আর ব্যবসা করবো না একই কথাই শেষ আমার জীবন বাঁচানোর আমি রাস্তা হকার আমি রাত্রে নিয়ে যাবো তাহলে তারা কি রাষ্ট্র কিংবা সিটি কর্পোরেশনের তুলনায় বেশি শক্তিশালী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তুলনায় জায়গা হওয়া লিজ লইল শুধুমাত্র নার্সারি করে ফেললাই কিন্তু নার্সারির নাম দিয়ে বর্তমানে এটা সলের তরমুজের ব্যবসা যার কারণে সৃষ্টি হর দীর্ঘ যানজট যে যানজটের তুন মুক্তি চাই চট্টগ্রামত বসবাস করেন না সমস্ত সাধারণ নাগরিক ইফতেখার নতিশন সি প্লাস চট্টগ্রাম